আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আবার এসেছি আপনাদের সাথে একটা ক্লাস নেওয়ার জন্য, ক্লাস সিক্স আইসিটি। আজকে আমরা যে অধ্যায়টা নিব সেটা হচ্ছে প্রথম অধ্যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। পরিচিতি, এটা আমরা এর আগেও ক্লাস হয়েছে, এখন আমরা একটা রিভিশন ক্লাসের মতো নিব। এখানে আমি আপনাদেরকে মানে তথ্য প্রযুক্তি সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সে ধারণাটা তো আপনারা আছেই, আপনাদের এখন বর্তমানে পাচ্ছেন, এই যে আমি আপনাদের সামনে আসছি, কথা বলছি, এগুলো সব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানে আইসিটির কারণেই সম্ভব হচ্ছে। এই গত এক বছর দেড় বছর হয়ে গেল আমরা সবাই স্কুল থেকে দূরে, কেউ আমরা স্কুলে আসতে পারছি না, ক্লাসরুম ক্লাস করতে পারছি না, ক্লাসকে মিস করছি, স্কুলকে মিস করছি। কিন্তু এর মাঝখানে আমরা একজন একজনের সাথে মানে পড়ার কিছু সময় পড়ালেখার সাথে একসাথে থাকার জন্য যেই জিনিসটা ব্যবহার করছি সেটা হচ্ছে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এর মাধ্যমে আমরা আপনাদের অনেক কিছু না হোক কিছু দেওয়ার চেষ্টা করতেছি, যেন আপনারা এই বন্ধকালীন সময়, এই করোনাকালীন সময় বাসায় থেকে কিছুটা হলেও পড়ালেখার সাথে যুক্ত থাকেন, নিজেদের জ্ঞান বুদ্ধি খাটাতে পারেন। তাহলে প্রথমে আজকে আমরা যেটা জানবো, আইসিটি। আইসিটি কি বলেন তো? আইসিটি কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, মানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটা ইংরেজি। এই প্রযুক্তিটা উদ্ভব হওয়ার পর আমাদের পৃথিবীটা এখন আমরা মানে সব কিছু আমাদের হাতের মুঠোয় চলে আসছে। একটা কম্পিউটার হোক, ল্যাপটপ হোক, অথবা একটা স্মার্টফোন, এর মাধ্যমে আমরা পুরো পৃথিবীকে একসাথে যোগাযোগ করতে পারছি, দেখতে পারছি বিশ্বে কোথায় কী হচ্ছে, কোথায় কোনো সুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে, কোনো খুশি সংবাদ হচ্ছে, কেউ মারা যাচ্ছেন, কোথায় কী ক্ষতি হচ্ছে, সব কিছুই আমরা পেয়ে যাচ্ছি এই আইসিটি মাধ্যমে। এই যে পুরো পৃথিবীটাকে আমরা একটা ছোট্ট ঘরের মধ্যে নিয়ে আসতেছি বা দেখতে পাচ্ছি, এটাকে বলতেছে গ্লোবাল ভিলেজ। মানে সব গ্রামে যেমন একজনের সাথে আরেকজন যেরকম সম্পর্ক থাকে, এক বাসার সাথে আরেক বাসা, প্রতিবেশী বাসার মতন, সেই কনসেপ্টটা নিয়ে এই গ্লোবাল ভিলেজটা তৈরি হয়েছে। আমাদের এক দেশকে আরেক দেশের সাথে যেভাবে আমরা এই ইন্টারনেটের মাধ্যমে বা তথ্য প্রযুক্তির মাধ্যমে এমনভাবে সংযুক্ত, যেমন মনে হচ্ছে আমরা একই গ্রামের এক ঘর থেকে আরেক ঘরে খবর নিচ্ছি, দেখা করছি, কথা বলছি, এই অবস্থা। তাহলে গ্লোবাল ভিলেজ এটা এখন আমরা জানলাম। এখন জানবো ভার্চুয়াল ক্লাস। ভার্চুয়াল ক্লাস বলো বা অফিস বলো, যেটা বলতে পারো, ভার্চুয়ালটা কি? ভার্চুয়ালটা হচ্ছে এই যে এখন আমরা কিন্তু স্কুলে সশরীরে উপস্থিত নেই, না আমি আছি না আপনারা আছেন, তারপর আমরা একজন একজনকে কথা বল শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, এটাকে বলছে ভার্চুয়াল। মানে সশরীরে প্রতিষ্ঠানে উপস্থিত না থেকে এই যে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমার যে কর্ম বা কাজ আপনাদের কাছে উপস্থাপন বা পড়ানোর যেটা উপস্থাপন করা, সেটাকেই বলছে
ভার্চুয়াল প্লেস বা অফিস, অফিস হলে অফিস, অফিসে এই করোনাকালীন সময়ে আমরা জানি যে সব কিছু বন্ধ ছিল, অফিস আদালত স্কুল সব বন্ধ, কিন্তু এর মধ্যেও কিন্তু আমাদের কাজ চলেছে, অফিস স্কুলে পড়ালেখা চলেছে, অফিসগুলোতে কাজ হয়েছে, সেগুলো হয়েছে কিভাবে, এই বাসায় থেকে ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে এই অফিসের সবগুলো কাজ ক্লাস আমরা করে জমা দিয়েছি, তাই এটাকে বলছে ভার্চুয়াল ক্লাস। তারপর আমরা দেখব আজকে অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবারটা কি, বই থাকলে বইয়ে আপনারা দেখতে পারেন, অপটিক্যাল ফাইবার হচ্ছে চিকন তার যার মাধ্যমে আলোক রোশনির সাহায্যে যে তারের মাধ্যমে লক্ষ লক্ষ তথ্য একসাথে প্রবেশ করানো যায়, এই এই চিকন সুতার মতন যে তারটা তাকে বলছে অপটিক্যাল ফাইবার, যে ফাইবারটা আমাদের আইসিটি বা এই ইন্টারনেটে ব্যবহার করা হয় সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। তারপরে আমরা আজ জানব সফটওয়্যার, সফটওয়্যার, সফটওয়্যারটা কি, সফটওয়্যারটা হচ্ছে যেগুলো যেগুলো এক একটা আমরা অপশন আছে, প্রত্যেকটা তো আর একরকম না, সবার থেকে সবাই আলাদা, এই এক একটা জিনিস যেগুলো আমরা কম্পিউটারে যেরকম আমরা গান শুনি, তারপরে কেউ ছবি আঁকি, কেউ কেউ লেখাপড়ার অপশন দেখি, কেউ ফেসবুকে বসি, এগুলো কিন্তু সব আলাদা আলাদা সফটওয়্যার, এই সফটওয়্যার একটা সফটওয়্যার তুমি গান শোনার সফটওয়্যার দিয়ে আঁকতে পারবে না, আঁকার সফটওয়্যার দিয়ে গান শুনতে পারবেন না, এই যে আলাদা ইন্ডিভিজুয়াল এগুলোকে বলছে সফটওয়্যার, যেগুলো আমরা হাতে ধরতে পারবো না, যেগুলো জিনিস কম্পিউটারের ভিতরে থাকে, কম্পিউটারের ভিতরে থাকে, ওর ইন্ডিভিজুয়াল কাজ আছে, ও সে যার যার কাজ অনুযায়ী সে নিজ নিজ মতন কাজ করে থাকে, সেগুলোকে বলতেছে সফটওয়্যার, যেগুলোকে আমরা হাতে ধরতে পারবো না, যেগুলো কম্পিউটারের ভিতরে থাকে সেই অংশগুলোকে বলছে সফটওয়্যার। আর হার্ডওয়্যার, হার্ডওয়্যার হচ্ছে নাম থেকে বুঝাচ্ছে হার্ড, শক্ত, যেগুলো কম্পিউটার বাইরে যেগুলো আমরা হাত দিয়ে ধরতে পারি, পরিষ্কার করতে পারি, সেগুলোকে বলছে হার্ডওয়্যার। তারপরে এরকম এইগুলো দিয়ে আমরা অনেকগুলো কাজ করতে পারি, এই এখন আমরা জানলাম এইগুলো, এখন আমরা জানবো যে তথ্য প্রযুক্তি ব্যবহার, তথ্য প্রযুক্তির ব্যবহার যে ব্যবহারটা কোথায় কোথায়, আইসিটি ব্যবহারটা কোথায় কোথায়, কিসে কিসে ব্যবহার হচ্ছে বলো তো, আইসিটি ব্যবহার করে আমরা কী কী করতে পারছি, শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে আইসিটির ব্যবহার অভাবনীয়, আজকে আমরা এই যে ক্লাস করছি একসাথে আসছি দেখা হচ্ছে, এটাও আইসিটি মাধ্যমে হচ্ছে, আইসিটি বা তথ্য যোগাযোগের উন্নতি না হলে আজকে আমরা এভাবে আসতে পারতাম না। তারপর যদি আমাদের বই আজকে কারো কোনো বই হারিয়ে যায় তাহলে আমরা কীভাবে কী করব, আমাদের কিনতে যাওয়ার জন্য দোকানপাট বন্ধ ছিল করোনাকালীন সময়, তখন আমরা কী করতাম, তখন আমরা গুগলসে গিয়ে NTCRBতে যে আমরা আমাদের ক্লাস সিক্সে আইসিটি বইটা নিয়ে ওখানে পড়তে পারতাম, অথবা ডাউনলোড করে কপি করে আমরা ব্যবহার করতে পারতাম। তারপরে দেখো দুই হচ্ছে শিক্ষাক্ষেত্রে, চিকিৎসাক্ষেত্রে,
চিকিৎসা ক্ষেত্রে আইসিটির যে ভূমিকা তা অতুলনীয়। এখন বর্তমানে তো আমরা করোনার সাথে মোকাবেলা করছি, তার আগ পর্যন্ত আমরা বিভিন্ন রোগে বিভিন্ন রকম চেষ্টা বিভিন্ন রকম ঔষধপত্র আবিষ্কার করছে, তারপর পরীক্ষা করছে, যা কিছু করছে, গবেষণা করছে, সব কিছুই এই আইসিটির উন্নতির ফলেই সম্ভব হয়েছে। তারপর আমরা দেখব কৃষিক্ষেত্রে, কৃষিক্ষেত্রেও আইসিটির ভূমিকা আছে। আগে আমরা লাঙল, তারপর গরু এসব দিয়ে, তারপর কাস্তে, এগুলো দিয়ে কৃষি চাষ করতাম। বর্তমানে আমরা ট্রাক্টর, তারপর ধান মারা তারে এইসবের জন্য যে নতুন নতুন যে জিনিসগুলো বের হচ্ছে সেগুলো ব্যবহার করে আমরা কৃষিতে অভাবনীয় উন্নতি লাভ করেছি। পরিবেশ ও আবহাওয়া, পরিবেশ ও আবহাওয়া ক্ষেত্রে আমরা আইসিটির ভূমিকা দেখতে পাচ্ছি অনেক বেশি। এক সময় ছিল যখন মানুষ ঝড়ে হোক বা ভূমিকম্প হোক বা আগ্নেয়গিরি হোক আগে থেকে জানতে পারতো না, তাই অনেক অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হতো, জীবন যেত, ধন সম্পদের ধান পাটে সব কিছু ক্ষতি হতো। এখন বর্তমানে এই আইসিটি বা তথ্য প্রযুক্তির উন্নতি, যোগাযোগের উন্নতির ফলে কোথায় কখন কি হবে, কোথায় ঘূর্ণিঝড় হচ্ছে হবে, কখন আগ্নেয়গিরি হতে পারে, তারপর কোথায় বন্যার সম্ভাবনা আছে, এগুলো আমরা আগে থেকেই জানতে পারি এবং সেই অনুযায়ী আমরা ওটার মোকাবেলা করার ব্যবস্থা নিতে পারি। এই এই ক্ষেত্রেও আইসিটির ভূমিকা আমরা দেখছি অনেক বেশি। এছাড়াও আছে প্রচার ও গণমাধ্যম, প্রচার ও গণমাধ্যম, প্রচার ও গণমাধ্যমের ক্ষেত্রে আইসিটির যে উন্নতিটা সেটা আমরা অনেক বেশি উপলব্ধি করতে পারি। এক সময় আমরা সাদা কালো টিভি দেখতাম, এখন সাদা কালো টিভির বদলে রঙিন টিভি আসছে, তারপর এখন আসছে আরও উন্নত স্মার্ট টিভি, এলসিডি টিভি, আরও কত কী। এইগুলোর কারণে আমরা আমাদের যে বিনোদনে হোক বা আমাদের কোনো খবরাখবরের জন্য হোক আমরা অনেক বেশি এই প্রচার ও গণমাধ্যমের দিকে আইসিটির উন্নতির ফলে বেশি আকৃষ্ট হচ্ছি। তারপর দেখো আরও আছে ব্যাংকে দেখো, আগে আমরা ব্যাংকের থেকে যদি আমরা টাকা প্রয়োজন টাকা তুলতে যেতাম তা আমাদের সারাদিন লেগে যেত, যে অবস্থা যে ব্যাংকে দাঁড়িয়ে থাকো, দীর্ঘ লাইনে ধরে দাঁড়িয়ে থাকো। তারপর এখন এই আইসিটির উন্নতির ফলে এটিএম কার্ড আসছে, ডেবিট ক্রেডিট কার্ড আসছে, যার কারণে আমরা আমাদের প্রয়োজনের সময় আমরা হাতের কাছে এইসব পাচ্ছি, আমরা সাথে সাথে টাকাটা তুলে নিয়ে আমাদের প্রয়োজনটা মেটাতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের আইসিটির ক্ষেত্রে, আইসিটির ব্যবহারের কয়েকটা ক্ষেত্র আরও আছে, তোমরা এগুলো বই দেখে দেখে বা অন্য কোনোখান থেকে তথ্য সংগ্রহ করে একটা তৈরি করতে পারো। এখন আমরা দেখব আইসিটি আমাদের জীবনে কীরকম পরিবর্তন এনেছে, আইসিটি ব্যবহার করে আমাদের জীবনে কীরকম পরিবর্তন এসেছে। মোবাইল ফোনের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পাচ্ছি, ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তুলতে পাচ্ছি, তারপরে ওয়াশিং মেশিন দিয়ে কাপড় ধুতে পাচ্ছি, এগুলো সবই আইসিটি উন্নতির ফল, প্রযুক্তির ফলেই হচ্ছে। এটিএম কার্ড থেকে টাকা তুলতে পাচ্ছি, ই বুকে বসে বই পড়তে পাচ্ছি,
কম্পিউটার ব্যক্তিগত কম্পিউটার নিয়ে আমরা কাজ করতে পাচ্ছি, তারপরে মাইক্রোওয়েভে রান্না করতে পাচ্ছি, জিপিএস দিয়ে আমরা যে কোনো জায়গায় ঠিকানা খুঁজে বের করে ওখানে চলে যেতে পারছি। এগুলো হচ্ছে আইসিটি ব্যবহারের গুরুত্ব। আমরা এখন মোটামুটি আইসিটির একটা শেষ ইয়েতে চলে আসছি, কারণ এগুলো আমাদের আগে পড়ানো হয়েছে। আমরা একটু আগের পড়াগুলোর সাথে একটুখানি ঝালাই করার জন্য আমি আপনাদেরকে কিছু কিছু বলার চেষ্টা করছি। এখন এই সম্পর্কে আমি কিছু প্রশ্ন আপনাদের দিচ্ছি, সেটা আপনারা করে রাখবেন বা আমাকে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিলে দিতেও পারবেন। তো সে প্রথমটা হচ্ছে আইসিটি পূর্ণরূপ। তারপরে আমরা যেটা দেখব ব্যক্তিগত জীবনে আইসিটি পূর্ণরূপটা কি, আমরা একটু প্রথমেই বলেছি, তারপর আরেকবার বলে দিচ্ছি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এটাই হবে আইসিটি পূর্ণরূপ। ব্যক্তিগত জীবনে আইসিটি ভূমিকা বা গুরুত্ব যেটাই হলো, ব্যক্তিগত জীবনে আইসিটি কি ভূমিকা আছে, যদি থাকে অবশ্যই আছে, যদি থাকে তাহলে আমরা এটা বই খুলে দেখে নিজেরা বুদ্ধি বের করে আমরা কিছু লিখে ফেলব। তারপরে দেখব শিক্ষাক্ষেত্রে আইসিটি ব্যবহার, ব্যবহার শিক্ষাকর চিকিৎসা ক্ষেত্রে আইসিটি ব্যবহার, গ্লোবাল ভিলেজ টা কি, হার্ডওয়্যার ও সফটওয়্যার কি, ভার্চুয়াল ক্লাস, ক্লাস কি, দৈনন্দিন প্রতিদিনের জীবনে আইসিটি গুরুত্ব। আজকে আমি যে যতটুকু আপনাদের বোঝাবার চেষ্টা করেছি ওর মধ্যে থেকে আপনি ওই আজকে আমি যতটুকু পড়িয়েছি বা বোঝাবার চেষ্টা করেছি ওর মধ্যে থেকে আপনারা এই উত্তরগুলো বের করে
লিখে ফেলবেন এবং আগামীতে আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দেওয়ার দিলে উপকৃত হব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।